এটা দিয়ে আমরা ঢোকা বানাবো। ফ্রিজে রাখা হয়েছিল, ওটা হচ্ছে এখন ঠান্ডা করার পর ইয়েতে ঢালতেছে, হ্যাঁ জলে ভিজে দেওয়া হয়েছিল। পুনাটা দেবো অল্প অল্প করে দিলে একদম এ টু জেড করে নিলে তো ঠান্ডা হয়ে আছে আমরা ব্লগ বানাচ্ছি, কি থাকবে ধোয়ার পরে ঠিক আছে, এটা আমি আর এখন রাখে দিব 30 মিনিটের জন্য, তারপর দেখা হচ্ছে 30 মিনিট পর। আমি এখন তারপর আবার এই যে ডোকাটা ধোয়া হয়ে গেল, এটা হচ্ছে সিদ্ধ করা হবে, তারপর সিদ্ধ করার পর এটা শক্ত হয়ে যাবে।
সব হওয়ার পর ছোট ছোট করে পিস পিস করা হবে। পিস পিস করার পর হচ্ছে টমেটো দিয়ে রান্না করা হবে। তো এই পর্যন্ত ধোকার রেসিপি, তারপর আমরা দেখাচ্ছি কী করা হবে। এখন আমরা ধোকাটা ভাজবো। ধোকা আমি ময়দা দিয়ে তৈরি করছিলাম, সেটা এখন ভাজা হবে এখানে। তো আমাদের ভাজাটার জন্য রেডি আছে গাজরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা, অবশ্যই দেখবেন, যেহেতু রাঁধুনি বলছে অবশ্যই দেখতে হবে। কড়াইয়ে তেল ঢালে দেওয়া হলো, তেলটা গরম হবে, তারপরে আমরা একটু একটু করে ছেড়ে ছেড়ে দিব। আচ্ছা সহকারী এই শুন না, এসে দাদা হচ্ছেন মানে প্রাইমারি প্রাইমারি ইউনার আপনারা দেখতে থাকুন আমাদের রান্নার রেসিপিটা। তেলটা গরম হয়ে একটু সময় লাগছে, ও জ্বলতে চলতে চুলা। ঠিক আছে, তো যখন একটু গরমটা তেল হয়ে যাবে তখন এখন ভাজা হচ্ছে ওটা। ভাজার পরে আমরা কি করবো সেটা বলে দাও। হ্যাঁ, এটা ভাজার পর এটা পিস পিস করে কাটবো। পিস পিস করার পরে এক পিস হবে। এটা পিস পিস করে কাটার ফলে হচ্ছে যখন আমরা টমেটো দিয়ে রান্না করবো তখন এটা হচ্ছে রসটা, টমেটোর রসটা এটার ভিতরে ঢুকবে। সমস্যা নাই, আমি হেল্প করবো আপাতত। এই যে এটা ফুলে উঠতেছে এখন, এটা বলের মতো হবে। কোথায় চিড়ে নতুন তো সহকারী, তো উনি ভালো পারতেছে না। জল ছিটকেছে, জল ছিটকেছে, হালটা জল ঝাড়ি দেন, ঝাড়ি দেন। আমরা যেহেতু ভগবানের জন্য প্রসাদ রান্না করতেছি, সেজন্য আমাদের এখন হরি নাম গাওয়া উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে তোকাটা ফুলতেছে, এটা পুরোপুরি ভাজার উপযুক্ত হয়ে গেছে। তুলে ফেলার পর এটাকে নেক্সট আবার দিব, কারণ অনেকগুলো আরো ভাজার এখানে যে ময়ানটা করে রাখছি, ময়ানটা দেখে মনে হচ্ছে খুবই সামান্য, কিন্তু যখন একটু একটু করে ভাজবো অনেকগুলো হবে। এখান থেকেই প্রায় কত লোকের হবে, 30 জনের হয়ে যাবে। একটা ভিডিও বন্ধ কর না, শোন না, জুম করে রেখে দে। কি করতেছো তুমি এখন? আমি যাচ্ছি এই দুপুরে কাটতেছি, এটা হচ্ছে কাটার পর হচ্ছে টমেটো যে রান্না করতেছে, এটা হচ্ছে টমেটোর সাথে মিক্স করে রান্না হবে পোটা। আর এটা হচ্ছে আমরা হচ্ছে বড় বড় করে ভাজলাম, এই কারণে এইটাকে কাটতেছি করতেছি, কারণ এই ভাষায় রস ঢুকবে, টমেটোর রস ঢুকবে, যার কারণে স্বাদটা বেশি হবে। এই জন্য পাশে
টমেটো আছে দেখেন। টমেটোটা প্রায় শেষের দিকে, তারপর আবার মিক্স করবো ঢোকার সাথে। প্রচন্ড ধোয়া দেখাই যাচ্ছে না বাবা, এই যে ঢোকা সবজিটা হয়ে গেছে প্রায় শেষের দিকে, ওয়াও দারুণ কালার আসছে আর প্রচুর স্বাদ হবে দেখে মনে হচ্ছে। স্বাদ হবে তো, হ্যাঁ ভগবান স্বাদ পাবে অনেক। হ্যাঁ মাদা দিদি সুন্দর সুন্দর রান্না করতে পারছে। এ মেশো কি বলতেছেন আপনি? কোন মাতাদের বিয়ে হয় নাই? হায় ভগবান কি বলে,
মেশো তো মেশো তো কান্না করবে তখন মাসির জন্য। ও মা, এ মেশো কি বলে নতুন মাতাজি নিয়ে আসবে। হায় 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 হায়, আচ্ছা ঠিক আছে তাই হবে। এই যে রান্না হয়ে গেছে, এখন উঠাবো। জগন্নাথ কি জয়, দাদা মাধব কি জয়। তো রেসিপিটা এখান পর্যন্ত শেষ হয়ে গেল, বাকি রান্না অন্য দেখানো হবে।